আমার দাদার ছোটবেলা থেকেই মাছ ধরার খুব শখ, খুব ভালোবাসতেন মাছ ধরতে। আমাদের দেশের বাড়িতে তখন বেশ কয়েকজন চাকর ছিল, তাদের দুজনকে নিয়ে একদিন রাতে মাছ ধরতে বেরোলেন দাদা। বর্ষাকাল, খুব বর্ষার কারণে নদীর জল অনেকটা বেড়ে যায়। খাওয়া দাওয়া করে রাত 9টা নাগাদ নৌকা বেয়ে একটা বড় মোহনায় এসে পড়ল দাদার নৌকো। চারিদিকে শুধু জল আর জল, আধারের মাঝে শুধুমাত্র নৌকোর নিচে সেই জলেরই আওয়াজ আসছে। সেই মোহনা থেকে চারদিকে চারটি নদী চলে গেছে। তারা যখন মোহনার মাঝখানে, তখন হঠাৎ নদীর জল খুব জোরে তাদের নৌকো দোলাতে লাগল। আকাশ ঘুটঘুটে অন্ধকার। পূর্ব দিকে মাছ ধরতে যেতে চেয়েছিলেন, কিন্তু বাতাসে যে তাদের উত্তর দিকে নিয়ে যাচ্ছিল তারা আধারে সেটা বুঝতে পারেনি। এভাবে অনেক সময় চলে যাওয়ার পর তারা বুঝতে পারে যে তাদের নৌকো একটা পাড়ে এসে ঠেকেছে। আগুন বলতে ছিল একটি মাত্র দেশলাইয়ের বাক্স আর ছোট্ট একটা কূপি, কিন্তু সেটাও ভিজে গেছে, কিছুতেই তারা আগুন ধরাতে পারল না। রেডিও ছিল, কিন্তু সেটিও সেই সময় অকেজো। একটা অজানা নদীর পাড়ে এসে দাঁড়িয়েছে তারা। বাড়ির দিকে ফিরে যাওয়ার জন্য নৌকো বইতে লাগলো তিনজনে মিলে। এভাবে প্রায় 1 ঘন্টা চেষ্টা করেও নৌকা একটু এগোল না। ক্লান্ত হয়ে তারা বসে পড়ল সেই নৌকাতেই। একটু পরে আকাশ পরিষ্কার হতে লাগলো, বৃষ্টিটাও অনেকটা থেমেছে। চাঁদের আলোয় তারা দেখল একটা উঁচু পাড়ের ঠিক নিচে তারা একটা ছোট নদীর এক পাশে আছে। তারা কেউই জায়গাটা চিনতে পারলেন না। নদীর ওপারে ছিল বেশ ঘন বেত আর হোগলা গাছের সারি। নৌকা নিয়ে তারা নদীর পাড় দিয়ে ঢোকা মাত্রই দেখতে পান মাছগুলো জলের ভেতর ঘুরে বেড়াচ্ছে। জল ভীষণই স্বচ্ছ, মাছগুলোকে জলের নিচে দেখাও যাচ্ছে। সেখানে জল ছিল মোটে গোড়ালি পর্যন্ত। তারা শুরু করলেন মাছ ধরতে। জলের ভেতর হাত ঠোকাচ্ছেন আর মাছগুলোকে তুলে নৌকোয় ফেলছেন। এভাবে ধরতে ধরতে তারা তিনজনই তিন দিকে চলে গেলেন। এক পর্যায়ে তারা একে অপরের ডাকও শুনতে পাচ্ছিলেন না। আমার দাদা মাছ ধরতে ধরতে কখন যে গলা জলে নেমে গিয়েছিলেন বুঝতে পারেননি। হঠাৎ তিনি দেখলেন তার সামনে অনেকগুলো ছেলে মেয়ে কোথা থেকে যেন বেরিয়ে এসেছে, জলে খেলাধুলো করছে। এত রাতে এই বাচ্চাগুলো কোথা থেকে এলো? তাদের ডাকতে যাবেন এমন সময় খেয়াল করলেন ছেলে মেয়েগুলোর কারো হাত নেই, কারো চোখ নেই, আবার কারো মাথার অর্ধেকটাই নেই। শিরদাঁড়া বেয়ে যেন ঠান্ডা শিহরণ বয়ে গেল। একটু পরেই দেখলেন সেখানে এক বৃদ্ধা এল, পরনে সাদা কাপড়। সে এসেই একসঙ্গে সবগুলো ছেলে মেয়েকে নিজের স্তন দুগ্ধ পান করাতে লাগল। আমার দাদা আরো ভয় পেলেন, কোনো মতে একটা গাছের আড়ালে গিয়ে দাঁড়ালেন। এমন সময় দেখলেন সেই মহিলা নিজের মাথাটাই ছিঁড়ে নিয়ে এক হাতে দোলাতে লাগলো। এই দৃশ্য দেখে প্রায় পাগলের মতো চিৎকার করে উঠলেন দাদা। দৌড়তে দৌড়তে নৌকার কাছে চলে আসলেন একেবারে। তিনি আর ফিরেও তাকাননি পেছনে কি হচ্ছে। চারিদিক থেকে শুধু
সেই জলের আওয়াজ। তিনি দৌড়চ্ছেন আর নদীর জলে তার পা গুলো কাদার মধ্যে আটকে আটকে যাচ্ছে। নৌকার কাছে এসে তিনি দেখলেন নৌকাটি বালির ভেতরে ডুবে যাচ্ছিল। তিনি বাকি দুজনকে ডাকলেন, কিন্তু কেউ এলো না। নৌকোটাকে জোর করে নদীতে তুলে চালাতে লাগলেন। একটু পরেই দেখেন তার সাথের বাকি দুজন বালির ভেতরে ঢুকে আছে। তাদের তুলে তাড়াতাড়ি তিনি নৌকো চালানোর চেষ্টা করলেন। অবশেষে তারা সেই জায়গা পার হলেন। নদীর পাড় দিয়ে তারা বেয়ে যেতে লাগলেন। তাদের ধরা মাছগুলো নৌকার চালির ভেতরে লাফাচ্ছিল। হঠাৎ তারা দেখলেন নদীর ওপারে একটি ক্ষীণ আলো। কেউ একজন হাতে একটা লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে। কে সে এত রাতে? কিন্তু সেই আলো অনুসরণ করা ছাড়া অন্য কোনো পথ তো নেই। আরো জোরে নৌকো চালাতে শুরু করলেন দাদা। কোনো রকমে চলে গেলেন ঠিক নদীর পাড়ের কাছে। এইবার দাদা লোকটাকে চিনতে পেরেছে। কিন্তু এ কি করে সম্ভব? এই লোক যে আর কেউ নয়, মাত্র 3 মাস আগে কালাজ্বরে মারা যাওয়া আমার ছোট কাকা। দেখতে দেখতে হাওয়ায় মিশে গেলেন ছোট কাকা। দাদা বুঝতে পারলেন পথ দেখিয়ে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলেন ছোট কাকা। অনেক কষ্ট করে সেই রাতে বাড়ি ফিরেছিলেন দাদা ও বাকি 2 চাকর। এই ঘটনার পর সেই নৌকোটা নিজে নিজেই ভাঙতে শুরু করে, কাঠগুলো পচে যায়। সেই রাতে যখন তারা মাছের বস্তাটি খুলেছিলেন, দেখেছিলেন তাতে কোনো মাছ নেই। তারা সারা রাত ধরে জল থেকে মানুষের হাড় তুলে গেছে, বস্তা ভর্তি কিছু মানুষের হাড়। যে দুজন দাদার সঙ্গে গিয়েছিল তারপরেই তারা অসুখে পড়ল। গ্রামের বহু ডাক্তার বুদ্ধি ডেকেও কোনো লাভ হলো না। দুজন চাকরি মারা গেল। দাদার গায়ে সেবার গুটি হয়েছিল, 4 মাস পরে সুস্থ হয়েছিলেন তিনি। তারপর থেকে আমাদের গায়ের আর কেউ কোনোদিন রাত্রিবেলা নদীর পথে যায়। দাদা তারপরে এই নিয়ে কথা বলেছিলেন গ্রামের বয়স্কদের সঙ্গে। তারা প্রত্যেকেই জানায় যে 1971 সালে যখন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চলছে, তখন বেশ কিছু মানুষ আশ্রয় নিয়েছিলেন নদীর পাড়ের সেই চরে। কিন্তু তৎকালীন বাংলাদেশে যে রাজাকার বাহিনী ছিল, তারা সেই জল পেরিয়ে চরে গিয়ে তাদের নৃশংসভাবে হত্যা করে। গ্রামের অনেকেই মনে করে আজও সেই চরে ঘুরে বেড়ায় অতৃপ্ত আত্মারা। আর সেই রাতে দাদার মুখোমুখি হয়েছিল এরকমই কিছু অতৃপ্ত আত্মা।